السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد الكرنى ونكي সুতরাং প্রচুর সময় রয়েছে এই সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ ইসলাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কিছু ঘটনা বলে আমরা বলবো এবং সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব এর উদ্দেশ্য মৌলিকভাবে দুটি একটি হচ্ছে মানুষকে আজে বাজে কিচ্ছে কাহিনীর থেকে ফিরিয়ে সঠিকের দিকে নিয়ে আসা দ্বিতীয় নম্বর হচ্ছে কিসা কাহিনী শুধু শুনে আসল উদ্দেশ্য নয় যেটা সঠিক ঘটনা কোরআন মজিদের মধ্যে এসেছে অথবা বিশুদ্ধ হাদিসে এসেছে সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে বেশি উদ্ঘাটন করা সেটাই একমাত্র আপনার কোরআন এবং হাদিসের মধ্যে ঘটনা বলার আসল উদ্দেশ্য এমনিতেই গল্প গল্প গল্পর ছলে বলা নয় বরং এটার পিছন উদ্দেশ্য রয়েছে এই কারণে কোরআন মাজিদের আপনারা দেখবেন যে আল্লাহ নবীদের কাহিনী শুধু ঘটনা বলা উদ্দেশ্য নয় এই কারণে আদ্যপান্থ একই সাথে কোন ঘটনা কোন নবীর আল্লা শাহন বলেননি শুধু সুরাই ইউসুফের মধ্যে আপনার ইউসুফ আলী ইসলাত ইসলামের ঘটনা হ্যাঁ আপনার শুধু হ্যাঁ অধিকাংশ বলা হয়েছে তারপরেও কমপ্লিটলি বলা হয়নি কারণ আল্লাহর উদ্দেশ্য আছে যে ঘটনা বলে সেখান থেকে কিছু শিক্ষণীয় ব্যাপারকে উদ্ধার করা এখানে গল্প কাহিনী বলা আল্লাহর উদ্দেশ্য নয় সুতরাং যে কোনো কোরআন হাদিসে যেই কোনো ঘটনা আমরা দেখব সেটা ভালো করে খেয়াল করব এবং সেটাতে কিভাবে আপনার শিক্ষণীয় ব্যাপারকে উদ্ঘাটন করা যায় সেটার একটা পলিসি শেখার জন্য আমরা এই ঘটনাগুলো নিয়ে এসে হাদিস থেকে সেগুলোতে কীভাবে আপনার শিক্ষণীয় বিষয় উদ্ঘাটন করা যায় সেটার একটি ফর্মুলা আমরা দেখানোর চেষ্টা করবো সেই উদ্দেশ্যে এই ঘটনাগুলো বলা এছাড়া আর কিছুই নয় আমরা গত পর্বে একটি ঘটনা উল্লেখ করেছিলাম আবার এখন দ্বিতীয় ঘটনার দিকে যাচ্ছি হ্যাঁ এই ঘটনাও ছোট কিন্তু এখান থেকে বিশাল কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে যে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে হজরত আবু সাঈদ খুদ্রি রাদ মন্ডিত তিনি বলেন রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম একদা বলছিলেন যে কান আফিমান কান কবলা কুম রজুল কতাল আতিসা যে তোমাদের পূর্বের উম্মদের মাঝে একজন ব্যক্তি সে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে হত্যা করার পর তার চিন্তায় আসলো যে সে তো খারাপ কাজ করেছে সুতরাং তাকে অবশ্যই অবশ্যই সঠিকের দিকে ফিরে আসতে হবে এটা হচ্ছে যে কোনো পাপীর তার এক সময় চেতনা ফিরে আসে কিন্তু সমস্যা হলো কেউ যদি বেদাতি কাজ করে তার এই চেতনা আসে না কিন্তু কারণ সে বেদাতি কাজ করেছে সঠিক মনে করে এই কারণে তবার সুযোগটা তেমন একটা হয় না কিন্তু অন্যান্য যে পাপগুলো যে জানে এই কাজ পাপ সুতরাং এক সময় তার যখন বার্ধক্য আসে অথবা এক সময় যদি আল্লাহ ইচ্ছা করে তখন সে সঠিকের দিকে ফিরে আসার চিন্তা পোষণ করে এই ব্যক্তিও নিরানব্বইটা মানুষকে হত্যা করার পর চিন্তা আসলো যে আমার কাজটা তো ভালো হয়নি সুতরাং আমাকে অবশ্যই সঠিক লাইনে ফিরে আসতে হবে এই কারণে তার চিন্তা আসলো যে একজন ভালো আলমকে জিজ্ঞাসা করতে হবে এটা হচ্ছে সঠিক চিন্তা যে সত্যিকার অর্থে যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন সেই যুগের নবীর অহির জ্ঞান যিনি রাখেন এরকম মানুষকে জিজ্ঞাসা করতে হবে তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে এই কারণে মানুষকে সেই জিজ্ঞাসা করলো যে আমাদের এলাকার সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে হ্যাঁ যে ওহির জ্ঞান রাখেন কিন্তু ভাগ্যচক্রে অনেক সময় মিসগাইডের শিকার হয় মানুষ বর্তমান যুগে আমরা দেখব যে অনেকে প্রথমে মাসালা জানতে চাইলে আশেপাশের ছোটোখাটো হুজুর থেকে জিজ্ঞাসা করে মাসালা তারপরে মিসগাইডের শিকার হয় উত্তর উল্টা পেয়ে পরে আরও সমস্যা বেড়ে যায় যেমন এই লোকটার সমস্যা হলো মিস শিকার হলো একজনে একজন বুজুর্গের খবর দিল সেই যুগের যে গির্জার মধ্যে বসে আসে একজন বুজুগ তার কাছে গিয়ে তোমার মাসালার উত্তর জেনে নিতে পারো হুম এটা কিন্তু সঠিক জায়গা সে দেখিয়ে দিল না এবং তার কারণে সমস্যাগুলো সামনে আসছে সে ওই ব্যক্তির কাছে গিয়ে যেরকম বর্তমান যুগে অনেকে যখন মাসালা জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করে তখন অনেকে পীর বুজুর্গকে দেখিয়ে দেয় অথচ বিশ্বের ইতিহাসে দেখা যায় পীর বুজুর্গের সিলসিলার মধ্যে অধিকাংশ মানুষের শরীয়তের জ্ঞান হ্যাঁ একেবারে খুবই সামান্য পর্যায়ের অনেকের তো একেবারেই নেই হ্যাঁ এরকম মানুষই আপনার সুবিবাদের লাইনে বিশেষ করে আপনার অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে পীরের পর পীর এরকম আসতে থাকে আপনি দেখবেন না যে তাদের মধ্যে বিশাল আলেম কয়েক তো আছেই শুরু জামানার মধ্যে বড় বড় ক্ষেত্রে অবস্থান নিয়েছেন তারা ছাড়া পরবর্তীতে যারা এসেছেন তারা এমন আপনার গুণে ছিলেন না তেমন একটা শুধু আপনার নিজের হ্যাঁ তাজকীয়ের কিছু ব্যাপার হ্যাঁ কিছু পলিসি তাদের হাতে ছিল এছাড়া আর কিছুই নয় সুতরাং তাদেরকে মশলা জিজ্ঞাসা করলে মিসগাইড হতেই হয় যখন এই বুজুরুকে দেখিয়ে দেওয়া হয়েছে তখন সেই গিয়ে ওই লোককে বলল যে সে তো আপনার 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোন তওবা গ্রহণ যোগ্য হবে তখন সেই ব্যক্তি বলল না কারণ সে তো বুদ্ধি খাটিয়ে উত্তর দিল সে তো তার ওহির জ্ঞান তার কাছে নেই এই কারণে সে বলল দুই একটা মারলে তো হতো কিন্তু 99 মানুষ হত্যা করলে তখন তোমার তো কোনো তওবা kabul হবে না তখন তার মধ্যে নৈরাশ্য সৃষ্টি হলো আলহামদুলিল্লাহ দুঃখিত এই নৈরাশ্য সৃষ্টি হওয়ার কারণে আপনার সে কি করলো আরো হটকারি হয়ে গেল সে উদ্ধত হল আরো ঘটাতে এই কারণে তাকে সে জিদ করে হত্যা করে দিল এবং সে তার ফেললো চিন্তা আসলো যে কাজটা ভালো হয়নি কিন্তু এই যে মিসগাইডের শিকার হয়ে সে আরেকটা ভুল করে বসলো এবং সে আরেকজন ব্যক্তি যিনি ফতুয়া দিয়েছেন সে উল্টা ফতুয়ার কারণে নিজের জীবন হারালো এই হচ্ছে সমস্যা সুতরাং এই কাজটুকু কেউ করতে যাব না না অযোগ্য মানুষকে জিজ্ঞাসা করতে যাব আর যে অযোগ্য তাকে জিজ্ঞাসা করলে না ফতুয়া দিতে যাব তাইলে দনুজং ধ্বংসের সম্মুখীন হব এটা হচ্ছে এখান থেকে শিক্ষণীয় সামনে আমরা শিক্ষণীয় বিষয়ে আরো বলবো কিন্তু ফাঁকা ফাঁকে একটু অগ্রসর করে দিচ্ছি তারপরে আবার সে মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলো যে কে আমার এলাকার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি এবার ভাগ্যবালু তাকে বলা হলো যে অমুক জায়গায় পাবেন তুমি একজন আলমকে পাবে সেখানে যাও তখন সে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে সে একশো জন মানুষকে হত্যা করেছে সুতরাং তার তো কি কবুল হবে তখন সেই ব্যক্তি বলল যে হ্যাঁ অবশ্যই তোমার তোবা কবুল হবে এবং সাহস দিয়ে আরো বললো যে ওয়ামান ইয়াকুর বাই হু ও না তৌবা তোমার তৌবার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে এরকম কেউ নেই এবং সে বুদ্ধি দিল তোবা কিভাবে ঠিক থাকে এটাও একটা সুন্দর কথা যে তোবা ঠিক রাখার জন্য একটা পলিসি সে বাতলিয়ে দিও দিল সেটা হচ্ছে ইন তালে কিলা অর দেখা ওখেদা যে তোমার তোবার উপর থাকার জন্য তোমাকে আরেকটা এলাকায় যেতে হবে তোমার এলাকায় তুমি থাকতে পারো না কারণ হ্যাঁ যে এলাকার কথা বলছি ফাইন না বিহা উনা ই আবুদাহ আবুদুল্লাহম আহম কারণ যে এলাকার কথা বলছি সেখানে কিছু ভালো মানুষ আছে যারা আল্লাহরে বাদত করে সুতরাং তাদের সাথে তুমি আল্লাহরে বাদত করবে তাহলে স্প্রিট পাবে পাশাপাশি ভালো সঙ্গ পাওয়ার কারণে তুমি সঠিকের উপর অটল থাকতে পারবে এবং তোমাকে সতর্ক করছি বলে আচার্য ইফা বলে যে তোমার নিজের এলাকার দিকে আর ফিরে আসবে না কারণ সেই এলাকাটা খারাপ এলাকা সে এলাকা গেলে আবার তোমার খারাপ কাজ করার ইচ্ছা জন্মিবে সুতরাং সেই লোকটা হ্যাঁ রওনা দিল সে ভালো এলাকার দিকে তার পরামর্শ অনুযায়ী কিন্তু এখানেই তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে যখন সে অর্ধেক পথে চলে গেল তখন হঠাৎ করে তার মৃত্যুর ফেরত সামনে এসে গেল সামনে আসার পর নিয়ম আছে যখন আপনার মালকুল মুথ আপনার মানুষের রুহ কবজ করে তখন এই রুহ নেওয়ার জন্য রহমতের ফেরস্তা আসে অথবা আজাবের ফেরস্তা আসে যদি সে জান্নাতি হয়ে থাকে রহমতের ফেরস্তা আসে তার রুহটা নিয়ে যায় তার হাত থেকে আর যদি আজাবের যদি সে জাহান্নামি হয়ে থাকে আজাবের ফেরস্তা আসে তার রুহ নেওয়ার জন্য এইখানে এর ব্যাপারটা তো জটিল কারণ সে তো তোবা করে রোয়ানা করছে আরেকদিকে এই কারণে রহমতের ফেরস্তা আসলো তারা বললো যে যা তা এবার মুখবিল বেকল হিল আল্লাহ এই লোকটা তবা করে আল্লাহর দিকে ফিরে আসলো আল্লাহ অভিমুখী হইল সুতরাং আমরা রুহ নিয়ে যাব এবং আজাবের ফেরস্তা আসলো কারণ তারা জানে এই লোকটা কিন্তু আপনার খারাপ লোক ছিল এ কখনো ভালো কাজ করেনি এই কারণে তারাও আসলো তার রুহ নিতে দুই দুই গ্রুপে এসে আপনার কে কার আগে নেবে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো আল্লাহের সানু তাদের কাছে আরেকজন ফেরস্তাকে মানুষের ছবি হ্যাঁ ছবি দিয়ে পাঠিয়ে দিল এবং সবাই দনু গ্রুপ বললো যে ঠিক আছে এর সিদ্ধান্ত মানে নেব এই সিদ্ধান্ত যা দেবে তখন সে সিদ্ধান্ত দিল বললো কি সুমা বাইন আল যে তোমরা হ্যাঁ এইখান থেকে যেখানে সে মরে পড়ে আসে এইখান থেকে হ্যাঁ যেই জায়গায় যাবে আর তার বাড়ি এই দুইটা জায়গাকে মেফে দাও হুম মাফে নেওয়ার পর ফাইলা এই গিয়ে তিহিম একান যেটার কাছে হবে সে এলাকার লোক হিসেবে তাকে গণ্য করা হবে তখন তারা মাপতে শুরু করলো এলাকাটা মাপার পরে দেখা গেল। যে এলাকায় সে যাবে সেই এলাকাটা একটু কাছে তখন আপনার রহমতের ফেরস তারা তার রুখ কবজ করে নিয়ে গেল হজরত কাতারদ বলছেন যে হাসান হ্যাঁ হল্লাহ তিনি বলছেন যে আমাদেরকে এই ব্যাপারটা বলা হলো যে যখন তার মৃত্যু এসেছিল তখন সে নিজের বুক দিয়ে ঠেলে বুক ঠেলে সে একটুখানি সামনে চলে গেলো মানে দিকে তারপর নিজের হ্যাঁ সে চেষ্টা চালিয়ে গেল মৃত্যুর সময় হলো একটু চেষ্টা চালিয়ে গেল যেন আরো নিকটে যাওয়া যায় তখন যাওয়া যাওয়ার কারণে একটু ঠেলে যাওয়ার কারণে তার ওই জায়গাটা কাছে এসে গেল কোনো যে আল্লাহ জায়গাকে আরো কি শর্ট করে দিলেন যেন ভাগি সে হয়ে যায় এরকম সুতরাং এই ঘটনাটা আপনারা শুনলেন হাদিস থেকে মুসলিমের হাদিস থেকে এখন আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমরা যে শিক্ষণীয় বিষয় উদ্ধার করব সেই কথা বললাম আটটা শিক্ষণীয় বিষয় আগের হাদিসের মতো এই আমরা উপস্থাপন করার চেষ্টা করব প্রথম নম্বর ওই ঘটনাটা মনে রেখে আপনারা খেয়াল করুন যে প্রথম যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে বান্দার গুণা যত বেশি হোক না কেন আল্লাহ সান তো দরজা তার জন্য খুলে রেখেছেন কেয়ামতের বড় আলামত দেখা পর্যন্ত না যেমন আপনার সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠা পর্যন্ত অত গেট খোলা থাকবে সব সময় মানুষের যত বেশি গুণা হোক না কেন নৈরাশ্য আসতে পারবে না কারণ কাফের ছাড়া আল্লাহ রহমতি কেউ নিরাশ হতে পারে না এই কারণে আল্লাহ জুমের সুরে জুমের আয়াতের মধ্যে আল্লাহ জেরে শাহু শাওর দিয়ে বলছেন মানুষকে আল্লাহ বলছেন কলিয়া ইবাদীন আলফ আলা হিমলা তখন তুহমের রহমেদ ইল্লাহ ইন ইন্নাল্লাহ ইগফিরুয-গুনাবা জামিআ ইননা হুওয়াল গাফুরুর রাহীম আল্লাহ জ্জাল্লালু আ'ন বলেন হে রাসূল বলে দিন যে হে আমার বান্দারা এটা আল্লাহ বলছেন আবার অনেক শয়তান আছে তারা বলে এইখানে রসুল মানুষদেরকে তার বান্দা বলেছে গোলাম বলেছে এই কারণে অনেকে নাম রাখে গুলাম রাসূল গুলাম নবী না এটা ভুল কথা আল্লাহ নিজে বলছেন রাসূলকে বলছেন বলে তারপর বলছেন হে আমার বান্দারা আল্লাহ নিজে বলছেন হে আমার বান্দারা যারা নিজের উপর জলম করে অত্যাচার করেছো গুনার মাধ্যমে তারা মনে রাখো লাখ তোমার রহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমতে কখনো নিরাশ হতে যাবে না এবং আল্লাহ বলেন ইন্নাআল্লাহ হেয়াফিরুদ্দুন ও বা জামি আশার সঞ্চার করছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তারা তোমাদের সকল গুনা ক্ষমা করে দেবেন ইন হু হু আল্লাফুর কারণ আল্লাহর বিশেষ দুইটা গুণ রয়েছে যে আল্লাহ ক্ষমাশীল এবং তিনি দয়ালু সুতরাং যখনই তোমরা ফিরে আসবে আল্লাহ অবশ্যই ক্ষমা করার জন্য রাজি আল্লাহ ক্ষমা করলে আল্লাহর কোনো লস হয় না এবং তিনি দয়ালু তিনি কখনও প্রতিশোধ নেওয়ার চিন্তা করেন না যখনই ফিরে আসবেন তিনি তোমার প্রতি খুশি হবেন এবং দয়া করে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন সুতরাং আমরা বুঝতে পেরেছি যতই আমরা গুনাহ করে বসি না কেন অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ অবশ্যই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় আরেকটা ব্যাপার শিক্ষণীয় ব্যাপার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কখনো আপনার রহমত থেকে নিরাশ হতে নাই যদি আল্লাহর রহমত থেকে মানুষ নিরাশ হয়ে যায় তখন আরো হটকারিতা চেপে বসে এই লোকটা যার কথা শুনেছিলেন নিরানব্বইটা হত্যা করেছে যখন উল্টা ফতুয়া পেয়েছে তখন সেই ব্যক্তির মধ্যে নৈরাশ্য সৃষ্টি হয়েছে এবং সেটা তার জন্য হটকারিতার কারণ হয়েছে তখন তার হটকারিতা বেড়ে গেছে তখন সে আর উদ্ধত হয়েছে আরেকটি হত্যাকাণ্ড ঘটানোর জন্য যেই কারণে সে সেই পাদ্রিকে সেই বুজুর্গ ব্যক্তিকে খ্রিস্টানদের তাকে হত্যা করে দিয়ে একশোটা পুড়িয়ে ফেললো তাইলে এটা ক্ষতিকর কখনো নৈরাশ্য সৃষ্টি করা উচিত নয় যে যতই বেশি করুক না তাকে আশার হবে এটা নিয়ম মানুষকে খারাপের দিকে নিয়ে যায় কখনো ভালোর দিকে নিতে পারে না এই কারণে আল্লাহ আজির সানু আশার বাণী শুনিয়েছেন একটু আগে যেটা সুরে জুমার আয়াত বলেছিলাম সেখানে আল্লাহ কঠিন অপরাধীকে আশার বাণী শুনিয়েছেন যে তোমরা আল্লাহর রহমতকে থেকে নিরাশ হতে যাবে না তৃতীয় নম্বর যে বিষয় আমরা পাচ্ছি সেটা হচ্ছে আপনার সঠিক জ্ঞান ছাড়া ফতুয়া দেওয়া যাবে না যদি কেউ সঠিক জ্ঞান ছাড়া ফতুয়া দিতে যায় তখন সে যেই ব্যক্তিকে ফতুয়া দিবে তাকেও ধ্বংস করবে আবার নিজেও ধ্বংসপ্রাপ্ত হবে যেরকম ওই বুজুর্গ ব্যক্তি হ্যাঁ খ্রিস্টানদের সে উল্টা ফতুয়া দিয়ে নিজের জীবনটা হারালো এরকমভাবে যে ফতুয়া নিতে আসলো তাকেও আরও বিপদগামী করলো তাকে আরও একটি হত্যাকাণ্ডে প্ররোচিত করলো সুতরাং উল্টা ফতুয়া দেওয়া সঠিক জ্ঞান না রাখে ফতুয়া দেওয়া এটা নিজের জন্য যেরকম ভয়ঙ্কর অন্যের জন্য ভয়ঙ্কর এই কারণে সেই কাজটা করা যাবে না চতুর্থ নম্বর যে শিক্ষণীয় বিষয় আমরা এটার থেকে পাচ্ছি সেটা হচ্ছে কোন ব্যক্তির যদি ফতুয়া দরকার হয় সে অবশ্যই আলেম রব্বানিকে খুঁজবে কখনো সাধারণ কোনো ব্যক্তিকে খুঁজবে না আলিম রব্বানি কাকে বলা হয় আলেম রব্বানি বলা হয় যিনি আপনার ফতুয়ার ক্ষেত্রে আপনার খুব ভেবে চিনতে ফতুয়া দিয়ে থাকেন এবং তার জ্ঞানটা হচ্ছে সারিবদ্ধ মানুষ তিনি ছোট থেকে বড়র দিকে গিয়েছেন তিনি রীতিমতো মানুষ ser decir... আপনার রীতিমতো নিজের জ্ঞানকে সন্নিবেশিত করেছেন এবং খাঁটি হ্যাঁ আপনার জ্ঞান আহরণ করে মানুষকে সঠিকভাবে গাইড দিয়ে যাচ্ছেন এরকম সত্যিকার আলেম যিনি আলেম রব্বানি যাকে বলা হয় রব আল্লাহ সুতরাং এ রবের সাথে যিনি কানেকশন রেখে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়েছেন এরকম ব্যক্তিকে ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে হ্যাঁ যিনি ফতুয়া দেওয়ার সময় সবকিছু ভেবেচিন্তে ফতুয়া দেন আপনার আবেগ তাড়িত হয়ে কখনো ফতুয়া দেন না এমন ব্যক্তির কাছে যেতে হবে যিনি দরিল নির্ভরশীল কখনো তাড়িত হন না এরকম ব্যক্তির কাছে যেতে হবে আর বিশেষ করে যদি বয়োবৃদ্ধ হয় তাহলে বেশি ভালো হয় চল্লিশের উপরে যদি যায় মানুষের ভারসাম্যতা আসে এই কারণে আমাদেরকে যারা কম বয়সী আলেম তাদের থেকে একটু দূরে থেকে যারা একটু বয়স্ক হয়েছে যারা সেই আপনার আবেগ তাড়িত হচ্ছে না এখন দরিল নির্ভর কথা বলছে তাদের হ্যাঁ আপনার স্বর্ণাপন্ন হতে হবে তাইলে সঠিক ফতুয়া মিলা একটু সহজ কারণ তারা সর্বাধিক চিন্তা বিবেচনা করে তারা আপনার ফতুয়া দিয়ে থাকেন তাইলে এটাও একটা শিক্ষণীয় বিষয় চার নম্বর পাঁচ নম্বর যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে একজন যিনি তোবা করতে যাবেন তিনি অবশ্যই নিজের খারাপ বন্ধুকে পরিত্যাগ করতে হবে কারণ খারাপ বন্ধুকে যদি পরিত্যাগ না করা হয় তাইলে সে আবার গুণের দিকে ফিরে আসা তার পক্ষে সহজ হবে আপনি যদি ধূমপান থেকে যদি তোবা করেন তাইলে যারা ধূমপান করে তাদের সাথে চলতে পারবেন না কারণ তাদের সাথে চললে তারা আবার বলবে আরেকটি সিগারেট খাও একটু পরে তুমি আবার তোবা করবে আরেকটি খাইলে কোনো সমস্যা হবে না সুতরাং তারা আপনাকে গুনার দিকে আবার ধাবিত করবে এই কারণে আপনি তোবা করলে কখনো খারাপ লোকের সাথে চলতে পারবেন না আপনাকে ভালো সাথী গ্রহণ করতে হবে যেরকম ওই ব্যক্তিকে সেই আলেম বলেছিল যে তোমার খারাপ তোমার এলাকায় ফিরে যেতে পারবে না কারণ সেই এলাকায় খারাপ তোমাকে ভালো লোকের এলাকায় যেতে হবে সুতরাং সেইখান থেকে আমরা শিক্ষা পেয়েছি আপনার ছয় নম্বর যেটা সেটা হচ্ছে শিক্ষণীয় বিষয় যে ভালো সাথী গ্রহণ করতে হবে তাইলে আপনি এবাদত করতে উৎসাহ পাবেন ভালো সাথী যদি আপনার সাথে থাকে যেরকম ওই লোকটাকে বুদ্ধি দেওয়া হয়েছে তুমি সেই এবাদতকারী হ্যাঁ লোকদের এলাকায় চলে যাও তাইলে এবাদত করতে তোমার একটু ভালো লাগবে ভালো সাথী পাবে ভালো সাথী আপনি ন্যাগের কাজে উৎসাহিত করবে সুতরাং তোবা করার পর ভালো সাথী গ্রহণ করতে হবে সাত নম্বর যে শিক্ষণীয় বিষয় আমরা পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর আপনার যে কোনো অর্ডার বাস্তবায়নের জন্য সবসময় প্রস্তুত থাকে এই কারণে দেখলেন যে ওই ব্যক্তির ব্যাপারটা যদিও একটু সন্দেহজনক হয়েছে দুইটা গ্রুপ কিন্তু দ্রুত চলে আসছে ফেরস্তাদের আজহাবের ফেরস্তা এবং রহমতের ফেরেশতা চলে আসছে কত বেশি তারা উৎসাহী আল্লাহর কি নির্দেশ বাস্তবায়নের জন্য সেখান থেকে আমরা বুঝতে পেরেছি আট নম্বর যে শিক্ষণীয় বিষয় বলে আমরা এখানে শেষ করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পরিশেষ যে আমল সে আমলের ভিত্তিতেই তার আপনার ভবিষ্যৎ আপনি নির্ধারিত হয় যখন এই বেসারা যদিও নিরানব্বইটা শেষ পর্যন্ত একশোটা মানুষ হত্যা করেছে কিন্তু তার পরিণতি ভালো ছিল সে তোবা করে সঠিক পথে ফিরে এসেছে বিদায় সে জান্নাতের বাগি হতে পেরেছে এই কারণে আমরা যারা অপরাধ করেছি তারা সময় থাকতে ফিরে আসি যতই অপরাধ করে থাকি না কেন আল্লাহ শানু অবশ্যই শেষটা দেখবেন ইনামাল আমরুবিল খাওয়াতিম বলা হয় যে যে শেষটা যার ভালো তার কি সবই ভালো এরকম একটা কথা আমাদের সমাজেও রয়েছে সুতরাং আমরা যারা অপরাধ করেছি নিরাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে একটু তাকিয়ে হ্যাঁ আল্লাহর দিকে ফিরে আসি তাইলে আল্লাহ আমাদের প্রতি দয়াবান হবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ শাহানু আমাদের সবাইকে সঠিকটা বুঝে যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন এবং সবাইকে যেন সঠিক সময়ে তোবা করতে পারি সেই সুযোগটা আমাদেরকে দান করুন ওয়াসলাল্লাহ আলীনা ওয়ালা ওয়ালি ওয়াসি আজমাইন